বৈধভাবে বিদেশ যাবার সুযোগ না পেয়ে অনেকেই অবৈধ উপায়ে সমুদ্রপথে বিদেশ যাত্রা করতে গিয়ে নিজের মরণ ডেকে আনছেন। কিন্তু বৈধভাবে বিদেশ গিয়ে অনেকেই বুঝতে পারছেন তারা প্রতারণার শিকার হয়েছেন। আর এই তালিকায় পুরুষের পাশাপাশি নারীর সংখ্যাও অনেক। গত 6ই এপ্রিল বাসাবাড়িতে নির্যাতনের শিকার হয়ে বেশ কিছু নারী পালিয়ে এক ব্যক্তির সহায়তায় দেশে ফিরে এসেছেন। রাজধানীর পল্লবী এলাকার বাসিন্দা জুবেদা খাতুন অসচ্ছলতা থেকে পরিবারকে মুক্তি দিতে মাঝ বয়সে কাজের খোঁজে বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে পাড়ি জমান দুবাইয়ে। কিন্তু সেখানে পৌঁছানোর পর জুবেদা বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার। জুবেদার ভিসায় বাসাবাড়ির কাজের কথা উল্লেখ থাকলেও করানো হতো অন্য কাজ। বেতন বেশি হবে, 20,000 টাকা বেতন দিব, মানে খাওয়া মানে কোম্পানির। এই করলাম, তারা এসে আমি বললাম ঠিক আছে দে, দেওয়ার পর ওই দিল আমারে। দেওয়ার পর আমারে ওই দেশে রিসিভ করলো, ও বললো কি রক্সি বললো কি যে আপনার ম্যাডামে রিসিভ করো, ম্যাডামের স্বামী রিসিভ করবো। তে আইলো একটা পুরুষ লোক, আইয়া হে আমার রিসিভ করে নিল, নিয়ে সারা রাইতে আমারে ঘুরাইলো। রকাছে কি চার পাঁচটা বেড়া আমার সামনে এসে, ইয়া বড় লাম ফালাম পাকা আলা ভুতে ভুতে বেড়া থাকো আমার সামনে দিয়েছে। মানে একজনে আমার অন্যারে টান দেয়, একজনে আমার কাপড় ধরে টান দেয়, মানে আমি ভয়তে পারছি না, এই অবস্থা করতেছে। বিদেশে তাকে আটকে রেখে দুবাইয়ের এক নারী দালাল তার কাছ থেকে 2,50,000 টাকা মুক্তিপণ দাবি করে বলেও অভিযোগ করেন জুবেদা। ওই দেশের দালাল নাজমা জোসনা, মানে এই আটকাই দিল আমারে। আটকাই এখন নাজমা জোসনা কইতেছে যে তুই আমার 2,50,000 টাকা দিবি, তাহলে তোরা ছাড়মু, নাইলে তোরে পাচার করে দিব। জুবেদা খাতুন বিদেশে গিয়ে বিপদে পড়েছেন জানতে পেরে তার মা দেশের স্থানীয় দালালের কাছে গেলে তিনি উল্টো হুমকির মুখে পড়েন। পায়াতে ধরছি, এই কয় মজা আগে যা পারবিনের মা আইয়ান পায় ধরছে, এখন কিছু এরা করতে পারবে না, ওরা মারিয়ে বালি চাপা দিয়ে দাও, রক্সির মায়ও কইছে। পল্লবীর একই এলাকায় বসবাস করেন দালাল মেহের মোশাররফ রক্সি। রক্সির বাসায় গিয়ে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করেন। উনি যে অভিযোগগুলো করছে আমি সেটার চেষ্টা করছিলাম জানার জন্য যে আসলে কী অবস্থা। পরে এই সম্পর্কে আপনাদের যে এখন পল্লবী থানায় যে দারোগা উনি দুবাইয়ের বন্দিদশা থেকে জানালা ভেঙে পালিয়ে নির্যাতনের হাত থেকে প্রাণে রক্ষা পান জুবেদা খাতুন। পরে স্থানীয় এক প্রবাসীর সহযোগিতায় আরও 4 জনের সাথে জুবেদা খাতুনও দেশে ফিরে আসেন। দেশে এসে ন্যায় বিচার চেয়ে মামলা করেন তিনি। মামলা করার কারণে তাদের উপর দালালের অত্যাচারের মাত্রা আরও বেড়ে যায় বলে অভিযোগ ভুক্তভোগীর। রক্সি ফেরত আসছে, মামলা দিচ্ছে, আপনারা একটু সাবধানে থাকবেন, আর কি করবেন বলেন। এখন আর তো কিছু করার নেই, আপনাদের কাছে 2-3 লাখ টাকা নেই যে আপনারা মামলা চালাবেন। এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার এসআই রাসেলের সাথে কথা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। জানান মামলাটি সিআইডিতে স্থানান্তরের চেষ্টা চলছে। শারীরিক নির্যাতন সইতে না পেরে দুবাই থেকে পালিয়ে আসা মানিকগঞ্জের এক মেয়েরও একই ঘটনা। তিনিও আর্থিক কষ্ট লাঘবের জন্য দুবাই পাড়ি জমিয়েছিলেন, কিন্তু সেখানে তার উপর নেমে আসে সীমাহীন নির্যাতন। নির্যাতনের এক পর্যায়ে গর্ভবতী হয়ে পড়েন তিনি। পরে তার পেটে টিউমার হয়েছে এমনটি দেখিয়ে দেশে আসতে সক্ষম হন। বিভিন্নভাবে অত্যাচার করছে আর কি, খারাপ অত্যাচার করছি, মামা অনেক কান্দাকাটি করছি, যেন বাইনা বলো আমার কোনো কিছু করেন না, আপনারাও তো বুনাইছি, কিন্তু এরা শুনে নাই, আর আমি যা কইছি এরা বুঝেও নাই। কে মেয়েকে বিদেশে পাঠাতে ধার দেনা করে বেশ কিছু টাকা খরচ করেছেন তার মা। এর মধ্যে 20,000 টাকাই দিয়েছেন স্থানীয় দালালকে। মায়েরও স্বপ্ন ছিল মেয়ে বিদেশে গিয়ে সংসারে সচ্ছলতা ফেরাবে, কিন্তু সব স্বপ্ন ভেঙে আজ কেবলই হতাশা। 1,20,000 টাকা দিয়ে যাও যে বকুলটাই বাংলাদেশে পাঠাম, টিকিট কাটে আর অফিসের এই যে জরিপান আছে তা দিম, তাহাদের যে মালিকই এই আনফিট লোক দেখে অফিসি পুলিশ নিয়ে গেছে, অফিসি পুলিশ নিয়ে নেই, অফিসি জ্বালা জরিফানা করছে, সেই জরিফানা বকুলির কাছে নিয়ে দিন, এরকম করে আমার খুবই জ্বালাইছে। রিক্রুটিং এজেন্ট ইফতি ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে এই নারীদের অনেককেই বিদেশে পাঠানো হয়েছিল, কিন্তু এরপরের গল্প অত্যন্ত নিষ্ঠুর। অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রতিষ্ঠানের মালিক মোহাম্মদ রুবেল এর দায় চাপালেন অন্য প্রতিষ্ঠানের উপর। যদি আমরা আজকে আমার এখান থেকে আমি ওই বিষয়টা দিতাম তাহলে দায় যাচ্ছে আমার কাছে থাকতো, আর অঙ্গীকার নামাটা ম্যান পাওয়ারে বাংলাদেশ ফোর্টে দিচ্ছে, কিন্তু ওনাদের নামের বিষয়টা আমাদের এখানে কোনো দায় যাতে এই ব্যাপারে যাত্রীর কোনো দায় যাচ্ছে আমাদের থাকার কথা না। ঘটনার বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ এক্সপোর্টের ম্যানেজার জানালেন এ সকল নারী বৈধভাবেই
বিদেশে গিয়েছিলেন। সেখানে কোনো সমস্যা হলে সেখানকার দূতাবাসে জানালে তা সমাধান হওয়ার কথা। দু একটা হয় সেটা আমরা ফেরত আসলে আমাদের সাথে যোগাযোগ করলে সম্পূর্ণ সরকারিভাবে তাদের যেভাবে ব্যবস্থাপক করা নিয়ম সেভাবে আমরা তা সমাধান করে থাকি আর কি। সরকার গরিব দুস্থ নারীদের বিদেশে পাঠিয়ে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করছে। এরই অংশ হিসেবে সৌদি আরবে নারী শ্রমিক পাঠানোর কার্যক্রম শুরু হয়েছে। কিন্তু বিদেশ যাবার পর এসব নারী নিরাপদে কাজ করতে পারছে কিনা এ বিষয়ে সংশ্লিষ্টদের তদারকি বাড়ানোর দাবি জানিয়েছেন সবাই।